পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ের অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের বরাকর চেকপোস্টে বৃহস্পতিবার নাকা তল্লাশির সময় একটি ঝাড়খণ্ডের নম্বর মোটর বাইক সহ এক যুবককে তল্লাশি চালায় পুলিশ। ওই যুবকের কাছে থাকা একটি ব্যাগ থেকে 25টি 9mm পিস্তল সহ 46টি ম্যাগাজিন উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আসমত ওরফে বাবলু কুলটি থানার এলাকার বাসিন্দা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুবীর কুমার নীলকান্ত সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান। এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ADCP ওয়েস্ট অভিষেক মোদি ও ACP কুলটি MD অমর আলী মোল্লা, কুলটি থানার আধিকারিক অসীম মজুমদার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। बराकावाड़ी इंचार्ज सब इंस्पेक्टर शीतल नाग और मैं टीम DCP वेस्ट अभिषेक मोदी नेतृत्व झारखंड लगवा बॉर्डर है नाका चला ये नाका चला काली एक जन के धरा पड़ा और कास थे कि हमारा 25 का ना 7mm आर्म्स पे और 46 MD मैगजीन्स पे और उन्हीं এগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়ার কথা এগুলো আমরা ইনভেস্টিগেশন করছি আর আশা করছি কি ওনার মাধ্যমে আমরা যেখান থেকে এগুলো তৈরি হয় ওই জায়গাগুলোতে আমরা রেড করে আরও একটু সফলতা পাবো। এগুলো আমরা ইনভেস্টিগেশন করার পরে যা ডিটেলস পাবো ওটা আমরা আবার আপনার সঙ্গে শেয়ার করবো। আমরা একটা বাইক সিজ করেছি আর এটা সত্যি কি বাইকে করে নিয়ে যাচ্ছে আর এর আগেও কিছু ধরা পড়েছে কিন্তু এত বড় পরিমাণে আমরা বাইক রাইডার কাছ থেকে সিজ করা হয়। এই লোকটি কুলটিবাসী আছে আর বাকি ওনার পিছনে কে আছে ওগুলো আমরা তদন্ত করছি। স্যার নাম ছিল স্যার কোথা থেকে আনছিল মানে কি ইনফরমেশন স্যার এগুলো আমরা ইনভেস্টিগেশনে দেখে নেব তারপর আপনার সঙ্গে শেয়ার করে নেব। স্যার নাম ধৃত ব্যক্তির নাম যা ধরা পড়েছে ওর নাম হচ্ছে কি আশ মোহাম্মদ আলিয়াস বাবলু কোথাকার বাসিন্দা উনি কেন্দুয়া বাজার কুলটি ওখানকার বাসিন্দা। ইসকা পাস পা আইডেন্টি কার্ড মিলা আবি আইডেন্টি কার্ড নাই মিলা থা এক মোবাইল মিলা থা যখন একে ধরা পড়েছে ওর মুভমেন্টসগুলো সাসপিশিয়াস তাতে আমরা ওটাকে চেক করা হচ্ছে তো তাতে পেয়ে গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।